সংশোধনের জন্য বেশি গুরুত্ব দেবেন। আকীদার সংশোধনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদত বন্দেগী করছেন, অনেকে নামাজ পড়ছেন, অনেকে আছেন আমাদের বাংলা ভাষা ভাষী, তারা পাঁচ ওয়াক্ত নামাজ দেশ থেকে হয়তো পড়া অভ্যাস আছে, অথবা এখানে এসে আরো সুন্দর নামাজি হয়ে গেছেন, ওমরা করে জামাত করেছেন, ভাবছেন নামাজ আর ছাড়বো না, নামাজ ধরে রেখেছেন, কিন্তু আকীদার ক্ষেত্রে তেমন কোন ভ্রুক্ষেপ নেই। ইসলামিক সেন্টারে যদি ডাকা হয় তো অনেক সময় মন মেজাজ এইরকম তৈরি আছে দেশ থেকে, আবার আমি কি শিখবো, আমি তো নামাজ পড়ি, ইসলামিক সেন্টারে কি বা শিখাবো, নামাজের কথাই না বলবে, এক শ্রেণীর অল্প জ্ঞানওয়ালা মানুষরা কি বলে ইসলামিক সেন্টারে যাওয়ার দরকারটা কি। শোনা যায় একদিন এক লোক বলছে, শিক্ষিত লোক, হ্যাঁ জেনারেল শিক্ষিত লোক, ইসলামিক সেন্টার আসেন, আসেন ইসলামিক সেন্টার আসেন, আলহামদুলিল্লাহ নামাজ টামাজ পড়ছি, তার মানে কি আমি নামাজ পড়ছি আমার জন্য যথেষ্ট, আমার আর শিখার কোন প্রয়োজন নেই। এই যে মন মেজাজ তৈরি আছে, অথচ এই নামাজের অবস্থায় নামাজ পড়ে কিন্তু বড় শিরকি আকীদা আছে, বিদাতি আকীদা আছে, আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা, আল্লাহ সর্বত্র বিরাজমান, হ্যাঁ আল্লাহ সব জায়গায় সবকিছুতে বিরাজমান, আল্লাহ আরো সাজিমে নন, হ্যাঁ আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে নন, তারপরে আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য ডাকার জন্য ওসিলা ধরতে হয়, গৌস কুতুব ওলি আউলিয়ার ওসিলা ছাড়া সরাসরি কি দোয়া কবুল হয়, ভ্রান্ত আকীদা, আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে ভ্রান্ত আকীদা, যে আল্লাহ রব্বুল আলামিন ও গৌস কুতুব ওলি আউলিয়াকে বড় বড় ক্ষমতা দিয়ে রেখেছেন, তাদের কাছে চাইলে আল্লাহর কাছ থেকে তারা নিয়ে দেবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন মনে করছেন জান্নাতে যাওয়ার কাজ করছেন, কিন্তু আপনার ভ্রান্ত বদ আকীদার কারণে, শিরকি বেদাতি আকীদার কারণে এই নামাজগুলি সব কি হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। লাইন আশরাকতা লাইহাবাতান আমালুক, আল্লাহ পাক সকল নবীকে বলেছেন যে হে নবী যদি শিরিক করো তোমার আমল সব বরবাদ হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু ভাবছেন যে আমি মনে হয় খুব জান্নাতে যাওয়ার কাজ করছি না। এই জন্য আকীদার ক্ষেত্রে বলবো যুবক ভাইদেরকে যে আগে আপনার মগজে যেন শিরিক না থাকে, তাওহীদকে বসান, সুন্নত থাকে, বিদাত না থাকে, আল্লাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যেন ভ্রান্ত আকীদা না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছায়া ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হায়াতুন নবী মারা যাননি, রাসূলের ইন্তেকাল করেছেন এটা বেয়াদবি কথা হয়ে গেল, এটা ওয়াহাবীরা বলে, আমরা বলি হায়াতুন নবী, অথচ আপনি শিরকি কথা বলছেন, আপনি আল্লাহ আল হাই, হ্যাঁ চিরঞ্জীব, আর আপনার নবীও হাই, তো পার্থক্যটা কোথায়, তো শিরিক করলেন না আপনি, হ্যাঁ আল্লাহর সাথে হায়াতে শিরিক করলেন, জি আল্লাহ মরবেন না আর নবীও মরেননি, পার্থক্য কোথায়, নবীকে শরীক করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এইরকম বহু ভ্রান্ত আকীদা মুসলিম সমাজে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানে ছড়িয়ে আছে, সুতরাং আকীদার ক্ষেত্রে যত্নবান হবেন, আকীদাটা ঠিক করেন, এটা হচ্ছে আপনার জন্য ভিত। আকীদায় যদি ভেজাল থাকে তাহলে জানবেন যে উজুর পরে আপনার বায়ু নির্গত হয়ে গেল, নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, বোঝা গেছে না, নামাজ রোজা হজ যাকাত হচ্ছে ইবাদত বন্দেগী, আর তার জন্য পূর্ব শর্ত হচ্ছে তাওহীদ। যেমন নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে উজু ঠিক থাকা, উজু করার পরে মসজিদে গিয়ে সিজদার অবস্থায় যদি বায়ু খারিজ হয়ে যায় তো নামাজ হবে, শেষ রাকাতের সিজদাতে একবারে শেষ সিজদা, আর বেশি কিছু বাকি নাই, আত্মাহিয়াতটা বাকি আছে, আর সেই সময় বায়ু নির্গত হইল, নামাজ হবে না, চার রাকাত নামাজই ক্যান্সেল বাতিল, তাই না, ওই রকমই 80 বছর বাঁচলেন আর 80 বছর এক ওয়াক্ত নামাজ ছাড়েননি, সুন্নত নফল কিছুই ছাড়েননি, বেতর ছাড়েননি, তাহাজ্জুদ ছাড়েননি, ইশরাক সালাতুল জাহাজ জাস্তের নামাজও ছাড়েননি, এত নামাজ পড়ে, কিন্তু শিরক আছে যে যা দিয়ে আপনার ইসলামের বায়ু নির্গত হয়ে গেল, যার ফলে আপনার ঈমান নষ্ট হয়ে গেল, উযু ভঙ্গ হওয়ার মতো ঈমান নষ্ট হয়ে গেল, লাইন আশরাকতা লাইহাবাতা নামালুকা, সমস্ত আমল ধ্বংস হয়ে গেল, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, সুতরাং তুমি ক্ষতিগ্রস্তরা যারা জাহান্নামী তারাই ক্ষতিগ্রস্ত, তাদের দলে শামিল হয়ে যাবে। আকীদার গুরুত্ব দিবেন, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এবং গভর্নর করে দায়িত্বশীল করে ইয়ামান দেশে, তখন তাকে কয়েকটা নসিহত করেছিলেন, প্রথম নসিহত ছিল কি, আউয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম যে বিষয়টির জন্য মানুষকে দাওয়াত দেবে, আহ্বান করবে, শিক্ষা দেবে, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, অন্য রিওয়ায়েতে রয়েছে আইয়াহিদুল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়াত একত্বের দাওয়াত দেবে, একত্বের তাওহীদের দাওয়াত দিতে হবে,
আগে নামাজ পড়াবে এই কথা বলেননি, আগে যাকাত নেবে, পয়সার দরকার, অর্থনীতিকে মজবুত করতে হবে, আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে আছে, পয়সার প্রয়োজন রয়েছে দেশ পরিচালনার, এসব করেন নাই। এক নম্বরে তাওহীদের দাওয়াত দেবে, যদি তাওহীদ তারা মানে তখন ফা আলিমহুম জানিয়ে দাও আন্নাল্লাহ কাদ ইফতারাদ আলাইহিম খামসা সলাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, পাঁচ ওয়াক্ত নামাজ দিন রাতে আল্লাহ পাক ফরজ করেছেন। দুই নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ যখন বললে সেটাও যখন মেনে নেবে তখন তাদেরকে জানিয়ে দাও যে আন্নাল্লাহ ইফতারাদ আলাইহিম হ্যাঁ যাকাতান ফি আমওয়ালিহিম, তাদের ধন সম্পদে আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন, তু খাযমিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, তাদের যারা বিত্তবান সচ্ছল তাদের কাছ থেকে নিয়ে তাদের গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে, আর জুলম অত্যাচার করবে না। শেষখানে বলছেন জুলম অত্যাচার করবে না, জি হ্যাঁ, তো আগে মানুষ জুলম করবো না এই কথা নাই, আগে হচ্ছে তৌহিদ ঠিক করতে, আল্লাহর উপর জুলম করবো না। যারা তৌহিদ কে নষ্ট করে, শিরিক করে, তারা আল্লাহর উপর জুলম করে, আল্লাহর হক নিয়ে কাকে দিয়ে দেয়, হ্যাঁ গোস কুতুব ওলি আউলিয়া মাজার কবর দুর্গা দরগাকে দিয়ে দেয়, কার উপর জুলম করলো, আল্লাহর উপর জুলম করলো। আরে ভাই আমার হক নিয়ে, আমার হক ছিল, আমার হকটা যদি নিয়ে না আমার উপর জুলম করলেন না, তা আমার উপরে জুলুম করলে যে এত বড় কাবিরা গুনার জুলুম হয়, আল্লাহর উপর যে যারা জুলুম করে শিরকের মাধ্যমে তারা কত বড় জালিম। এই জন্যই তো ইন্না শিরকালা জুলুমুন আযীম, আল্লাহ বলেছেন শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম, আল্লাহর উপর জুলুম করলেন আপনি, জালিম আপনি, আল্লাহকে আপনি মাজলুম বানিয়েছেন, আপনি আল্লাহর হক কেড়ে নিয়েছেন, আল্লাহর হককে নষ্ট করেছেন, আপনি কত বড় অপরাধী, আপনি রাসূলের হক নষ্ট করেছেন বিদাত করে, সুতরাং বিদাত করবেন না। যারা বিদাত করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হককে নষ্ট করেছে, সাধারণ মানুষের উপর জুলুম করেনি, কার উপর জুলুম করেছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম করেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সামনে আপনি মুরব্বীকে পিছাইকে রেখে দিলেন, আমাদের হুজুর কিবলা কি বলেছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক কেড়ে নিয়ে আপনার হুজুর কিবলাকে দিয়ে দিলেন আপনি, এরকম অপরাধ করবেন। আকীদার পরিশুদ্ধি অত্যন্ত জরুরি। তিন নম্বর হয়ে গেল, তাহলে আকিদার গুরুত্ব দেবেন যুবক ভাইরা, আকিদার সংশোধন করে অন্তত সৌদি আরব থেকে যাবেন, কিছু নিয়ে যেতে পারেন না না পারেন, আল্লাহ পাক বরকত দেবেন আকিদার বদৌলতে। সৌদি আরবে যেইটুকু বরকত আছে মরুভূমির দেশে, মনে রাখবেন তৌহিদ আর সহি আকিদার ভিত্তিতে আল্লাহ বরকত দান করেছেন। এখানেও বড় অভাব ছিল, শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ দাওয়াতের বরকতে যখন শিরক বিদাত মুক্ত হলো এই দেশ, আল্লাহ পাক এখানের জমিন থেকে বরকত বের করা শুরু করলেন, আসমান থেকে আল্লাহ পাক রহমত নাজিল করা শুরু করলেন। যারা এত গরিব দরিদ্র ছিল, যাদের দুধ আর গোস্ত খাওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না, আর বকরি ছাগল উট চড়া ছাড়া তাদের রুজি রোজগারের কোনো ব্যবস্থা ছিল না, তাদের আল্লাহ পাক অঢেল ধন সম্পদ দিয়ে পৃথিবীর মধ্যে এক আদর্শ দেশ আল্লাহ পাক পয়দা করে দিলেন। এটা হচ্ছে তৌহিদের ভিত্তি, তৌহিদের বরকতে তৌহিদকে কায়েম করেন, জি হ্যাঁ। তাহলে আল্লাহ বলছে লাফাতাহান আলিহিম বারাকাতি মিনাস সামায়, আকাশের বরকত আর জমিনের বরকত সবকিছু আল্লাহ পাক খুলে।